আপনার মায়ের সন্তানের দাদির ছেলে আপনার ফুফুর কি হবে? ভাই হবে, ভাই হবে, শিওর শিওর। আপনার বুদ্ধি লাইফটাইম গ্যারান্টি দিয়ে মোবাইল সার্ভিসিং করছে সিপিআর ফিনলেস স্কোয়াড 2 নম্বর গেট চট্টগ্রাম। কেমন আছেন আপু? আপু আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি? মারজানা। আচ্ছা, কিসে পড়েন? ডিগ্রি ফার্স্ট ইয়ার। আচ্ছা, দেখে মনে হচ্ছে এখন স্কুলে পড়ে। মাশাআল্লাহ ভালোই লাগছে, খুব পিচ্ছি পিচ্ছি লাগছে। তাই তো আপু এখানে কি প্রায় আসেন? না, তেমন আসা হয় না। আচ্ছা আপু, আপনি বলেন তো, ছেলেদের বুদ্ধি বেশি নাকি মেয়েদের বুদ্ধি বেশি? মেয়েদের। মেয়েদের। আচ্ছা, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার মায়ের সন্তানের দাদির ছেলে আপনার ফুফুর কি হবে? আবার? আপনার মায়ের সন্তানের দাদির ছেলে আপনার ফুফুর কি হবে? আপনার মায়ের সন্তানের দাদির ছেলে আপনার ফুফু কি হবে? ভাই। এটা কি শিওর হয়ে বলছেন নাকি বান্ধবী বলছে? বান্ধবী বলছে তাই। আসলে যাই হোক, বান্ধবীর বুদ্ধি আছে আপু, কিন্তু আসলে মানে ঠিক কথা বলছে, ছেলেদের চেয়ে মেয়েদের বুদ্ধি বেশি, তাই না আপু? জি। থ্যাংক ইউ, কথা বলে অনেক ভালো লাগলো। কেমন আছেন আপুরা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দোয়া, আপনারা আমার জন্য দোয়া করেন? জি আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি। আচ্ছা, মানে এই গেট আপে আপনাদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কার নাম কি? আমার নাম হচ্ছে আসমা আক্তার। আমার নাম আঞ্জুমান আক্তার নদী। আচ্ছা আপু, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বর্তমান সময়ে ছেলেদের বুদ্ধি বেশি নাকি মেয়েদের বুদ্ধি বেশি? অবভিয়াসলি মেয়েদের বুদ্ধি বেশি। মেয়েদের বুদ্ধি বেশি। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার মায়ের সন্তানের দাদির ছেলে আপনার ফুফুর কি হবে? আমার মায়ের সন্তানের। আপনার মায়ের সন্তানের দাদির ছেলে আপনার ফুফুর কি হবে? দাদির ছেলে আমার ফুফুর ইয়া হবে, ভাই হবে। ভাই হবে? শিওর শিওর। আপনার বুদ্ধি? আর আপনার মতে? ভাই হবে। ভাই হবে? কি বান্ধবী এটা? হ্যাঁ, বান্ধবী থেকে শুনছেন এই জন্য না, ভাই তো। হ্যাঁ আপু, একদম মানে ঠিক বলছে। তার কারণ হচ্ছে যে আপু ফার্স্টেই বলছে মেয়েদের বুদ্ধি বেশি। দেখছেন কাদের বুদ্ধি বেশি? মেয়েদের বুদ্ধি বেশি, না? জি।